আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুবই সহজ একটি রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে ব্রোকলি ভাজি। তার জন্য এখানে আমি একটা ব্রোকলি, দুইটা গাজর, একটা আলু ছোট ছোট টুকরা করে কেটে ধুয়ে নিয়েছিলাম। এখন আমি একটা হাঁড়িতে কিছুটা পানি দিয়ে ঢেকে দিচ্ছি। 5 থেকে 7 মিনিট মতো আমি একটু ভাপ দিয়ে নিব। আমার ভাপ দিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এটাকে হাঁড়ি থেকে নামিয়ে সেকে নিব। এখন আমি একটা প্যানে তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ। এইগুলো একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ লবণ, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়া মরিচ। এখন একটু নেড়ে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরা গুঁড়া, সাথেও দিয়ে দিব 1/2 চামচ ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি যে ব্রোকলিটা ভাপ দিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। এখন খুব ভালো মতো নেড়ে নিব। একটু ঢাকনা দিয়ে দিয়ে ভাজিটা করে নিতে হবে, তাহলে খুব সহজেই ভাজিটা নরম হয়ে যাবে, সেদ্ধও হয়ে যাবে। আমি এখানে 1/2 চামচ মতো গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন নামিয়ে নিব।